তালানহু থেকে হাদিস বর্ণিত যেটা নাসাইমে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বলেন যে ব্যক্তি নাকি সকালে কিংবা বিকালে পুরা দিন পাঁচ ওয়াক্ত নামাজের আগে কিংবা পরে 12 রাকাত সুন্নত নামাজ পড়ার এহতিমাম করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে একটা মহল দিবেন। কি দিবেন? মহল, বহুত বড় মহল। বাড়ি এবং মহল এক হয় না, মহল কি হয়? বহুত বড় হয়। মহলের ভিতরে সবকিছু থাকে, একটা পুরো বিশাল বাউন্ডারি। যদি সে প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়ে আর প্রতিদিন একটা করে মহল পায়, তো বছরে কয়টা দিন হয়? 360 দিন কিংবা 365 দিন, যত দিন হোক, তো কয়টা মহল পাইব? 365 দিন মহল পাইব। তার বয়স যদি 80 বছর হয়, তো 365টা যোগ করেন, সে যদি কোনোদিন নামাজ না কাজা না করে, সুন্নত কাজা না করে, প্রতিদিন নিয়মিত যদি সে পড়ে, তো 60 বছরে যোগ করেন, যদি সে 40 বছর নামাজ করে, তো কতটা মহল কার জন্য জান্নাত আল্লাহ তাআলা বানায় রাখবে? প্রতিদিন 12 রাকাত সুন্নত পড়লে জান্নাতে কয়টা মহল? একটা মহল। 12 রাকাত সুন্নত পড়ার ফজিলত এটা করে যে আপনার লেগে মেহনত সারা, টাকা পয়সা সারা জান্নাতে আল্লাহ তাআলা আপনার লেগে বাড়ি বানাই দিব, মহল বানাই দিব, বাংলাদেশে মহল বানাই দিব, তো মাশাআল্লাহ পুরা জিন্দেগি তো লাগবে। হ্যাঁ, তারপর একটা মহল বানাই জান্নাতে আল্লাহ মহল বানাই দিবেন। এটার তাফসিল কীভাবে পড়তে পেরেছে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, 4 রাকাত জোহরের আগে, 4 রাকাত জোহরের ফরজ নামাজের আগে, জোহরের ফরজের নামাজের আগে, 2 রাকাত জোহরের ফরজ নামাজের পরে, কয় রাকাত হইল? 6 রাকাত, 2 রাকাত মাগরিবের ফরজের পরে, মাগরিবের ফরজ নামাজের পরে 2 রাকাত, 8 রাকাত, আর 2 রাকাত এশার ফরজের নামাজের পরে, কয় রাকাত হইল? 10, আর 2 রাকাত হইল ফজর নামাজের আগে, আর 2 রাকাত হইল ফজরের আগে, এই টোটাল 12 রাকাত। কেজিদের পরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে তার জন্য একটা মহল বানাই দিবেন, যতবার প্রতিদিন পড়লে প্রতিদিন জান্নাত তার জন্য একটা করে মহল হবে। 2 রাকাত ফজরের ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই 2 রাকাত আমার কাছে সমস্ত দুনিয়া থেকেও উত্তম, সমস্ত দুনিয়া থেকে অতি প্রিয় এই 2 রাকাত। সমস্ত দুনিয়া যদি বেশি হলে তার থেকেও বেশি আল্লাহ তাআলা 2 রাকাত পড়ণওয়ালাদেরকে দিবেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো সুন্নতে এত পাবন্দি পড়তেন না যত ফজরের ফজরের আগে 2 রাকাত সুন্নত পাবন্দির সাথে পড়তেন। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 2 রাকাত। এত গুরুত্ব এহতেমাম সহ আদায় করতেন, কখনো ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত, সমস্ত খায়রুম মিনাদ দুনিয়া, সমস্ত দুনিয়া থেকে কি আফজল উত্তম 2 রাকাত ফজরের নামাজ পড়া। ফজরের আগে কি পড়া? সুন্নত পড়া। দুই আজকে যদি জোহরের আগে 4 রাকাত পরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, তার জন্য কি হবে? জাহান্নাম হারাম হয়ে যাবে। কে যদি জোহরের আগে 4 রাকাত এবং জোহরের পরে 4 রাকাত পরে, জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, তারপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, আর 2 রাকাত হলো নফল নামাজ, আর 2 রাকাত হলো এক্সট্রা নফল নামাজ। জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 4 রাকাত। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কে যদি জোহরের আগে এবং পরে 4 রাকাত পরে, আগে 4 রাকাত পরে 4 রাকাত, তো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। কি করবে না? স্পর্শ করবে না। সে জোহর নামাজের ফরজের আগে যদি সুন্নত পড়ে, সুন্নতের ফজিলত হলে এটা জাহান্নামের আগুন আপনাকে স্পর্শ করবে না, কিংবা আপনার জন্য জাহান্নামে যা কে যাব হারাম হয়ে যাবে। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের আগে 4 রাকাত সুন্নতের ব্যাপারে বলেন, যে ব্যক্তি নাকি আসরের আগে 4 রাকাত সুন্নত পড়বে, আল্লাহ তার উপর রহম করবেন। কি করবেন? তার উপর রহমত নাজিল হবে, আল্লাহ তাআলা উপর রহম করবেন। তো 12 রাকাত সুন্নতের ফজিলত মিলিতভাবে তো জান্নাতে একটা মহল, কিন্তু এটা আলাদা আলাদা করলে আবার এক্সট্রা নেই, আবার কি এক্সট্রা নেই, মানে সে তো মালদার হয়েছে, ফজিলত পাইছে, আরো ফজিলত, ফজিলতের উপর ফজিলত, মালদার উপর মালদার। এক সাহাবী ওকে আবুল শেষ করতে ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমানায় খাইবার যুদ্ধ হইল, তো সাহাবারা গনিয়ত মাল নিয়ে আসলো, দেখ সাহাবী বলছে, আল্লাহ রাসূল আমি আজকে সবচেয়ে ব্যবসায় মুনাফা বেশি অর্জন করছি। কি করছি? সবচেয়ে বেশি মুনাফা ব্যবসায়, সবচেয়ে বেশি আমার থেকে বেশি মুনাফা লাভ কেউ অর্জন করতে পারেন, আজকে ব্যবসায় সবচেয়ে বেশি লাভবান কে হয়েছি? আমি হয়েছি। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কীভাবে? বলে আমি সামান খরিদ করছি এবং বেচছি, সামান খরিদ করছি এবং বেচছি, তো আমি খরিদ এবং বেচতে বেচতে আমার 300 উকিয়া লাভ হয়েছে। কয়শো? 300 উকিয়া। ওই সময় 300 উকিয়া দেড়হামের হিসাব বহুত, বর্তমানে কত দেড়হাম জানি হয়, 300 উকিয়া আমার লাভ হইল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কি তার থেকে অল্প সময় তার থেকেও বেশি লাভবানের কথা, লাভবান লাভের কাজ তোমাকে বলে দেবো না?
যে তার থেকে অল্প সময় তুমি যদি ওই কাজটা করো তো এর থেকে বেশি লাভ তোমার ফায়দা হবে। সাহাবারা তো লাভের পাগল ছিল, যে কোন কাজ করলে কী লাভ, যেটাই শুনতেন যেটাই শুনতেন এই কাজ করলে এই ফজিলত ওটাই করতেন। তো ওই সাহাবি আল্লাহ রসুল সাল্লাহ বলতেন আল্লাহ রসুল বলেতেন রসুলকারী সাল্লাহ সাল্লাম বলেন ফরজ নামাজের পরে দুই রাকাত সুন্নাত, ফরজ নামাজের পরে কি দুই রাকাত সুন্নাত অথবা দুই রাকাত নফল নামাজ তোমার এই সমস্ত ব্যবসার থেকে উত্তম, এই সমস্ত ব্যবসা থেকে কি উত্তম। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরা দুনিয়ার দিকে মানুষদেরকে ধাবিত করতেন না, কী দিকে করতেন আখরাতের দিকে, যে আখরাতের রাস্তা সহজ, দুই রাকাত নামাজ পড়লে তোমার এই ব্যবসা থেকে উত্তম।